হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এক্সেলের স্কেল টু ফিট এই অপশনটি সম্পর্কে আলোচনা করব। ধরুন আপনারা এক্সেলের কিছু ডাটা এন্ট্রি করেছেন সেই সিটে যখন আপনারা ডাটা এন্ট্রি করেছেন এবং ফরমেটিং করেছেন কাজ শেষ করার পরে দেখা গেল একটি কলাম অথবা দুইটি কলাম আপনাদের একটি পেজের বাহিরে চলে গেছে আবার দেখা গেল কিছু ডাটা প্রথম পেজ থেকে বের হয়ে নিচের দিকে চলে গেছে অর্থাৎ দুই নম্বর পেজে চলে গেছে আপনারা যদি এখানে দুইটি পেজের ডাটা যদি একটি পেজের নিচে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে নেবেন আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই কাজটি করবেন অর্থাৎ একটি পেজ থেকে কিছু ডাটা বের হয়ে অন্য পেজে যদি চলে যায় তাহলে সকল ডাটা একটি পেজে আপনারা কিভাবে আনবেন সে সম্পর্কে আমি আলোচনা করছি এইখানে দেখুন আমি এক্সেলের কিছু ডাটা নিয়েছি এখানে প্রিন্টেড যে লাইনটি রয়েছে এই প্রিন্টের লাইনটি দেখে আপনারা বুঝতে পারছেন প্রথম পেজে এখানে আমার এই পর্যন্ত টেক্সট আসছে তারপরে এখানে এফ নম্বর যেই কলামটি রয়েছে এই কলামটি প্রথম পেজের বাহিরে চলে গেছে অনুরূপভাবে আমি নিচের দিকে আসছি এখানে দেখুন প্রিন্টের লাইন এখানে শো করছে এই পঞ্চাশ পর্যন্ত এইখানে পঞ্চাশের নিচে এখানে বেশ কিছু টেক্সট চলে গেছে পঞ্চাশ নম্বর রো এটা আর এখানে আমি অনপঞ্চাশ নিয়েছি এখানে দুইটি ডাটা প্রথম পেজের বাহিরে চলে গেছে এখন আমি যদি এই বাহিরে চলে গেছে যেই ডাটাগুলো সেই ডাটাগুলো যদি আমি একটি পেজের মধ্যে আনতে চাই তাহলে সেক্ষেত্রে পেজলেও ট্যাবের অধীনে স্কেল টু ফিট এই সেকশনে এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে এখানে স্কেল রয়েছে বর্তমানে আমার এই সিটের স্কেল রয়েছে হান্ড্রেড আমি যদি এই স্কেলটি একটু কমায় দেই আমি এখানে নাইনটি পার্সেন্ট করলাম তাহলে দেখুন প্রিন্টার লাইনটি এফ কলামের পরে চলে গেছে অর্থাৎ এটি বর্তমানে আমার এই লাস্টের যে কলামটি এটি প্রথম পেজে চলে এসেছে তারপরে আমি নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে দেখি এখানে দেখুন প্রিন্টার লাইন এই জায়গায় শো করছে অর্থাৎ আমার নিচের দিকে যেই টেক্সটগুলো পরের পেজে চলে গিয়েছিল সেটি উপরের পেজে চলে গেছে আমি এটি হানড্রেড পারসেন্ট করছি এটি আমি প্রিন্ট পিভিউয়ে চাই দেখুন প্রিন্ট পিভিউ এখানে লাস্টের কমেন্ট যে কলামটি রয়েছে সেই কলমটি এখানে শো করছে না আমি পরের পেজে যাই দেখুন এই পরের পেজে এটি চলে এসেছে অন্যভাবে এখানে দেখুন দ্বিতীয় পেজে এখানে পঞ্চাশ এবং একান্ন এই দুটি ডাটা এই পেজে চলে এসেছে তারপরে আমরা যদি এখানে স্কেলটি কমাই দিলাম নাইনটি পারসেন্ট করলাম তারপরে দেখুন এখানে বর্তমানে এই যে কমেন্ট লাস্টের এই কলমে শো করছে এবং নিচের এখানে পঞ্চাশ একান্ন এই দুটি ডাটাও এখানে শো করছে আমি এটা বড় করছি দেখুন এখানে কমেন্ট এখানে আসছে এবং পঞ্চাশ একান্ন এই দুটি ডাটায় প্রথম পেজে চলে এসেছে এভাবে আপনারা এক্সেলের শিটের স্কেলটি কমাতে পারেন এবং কোনো টেক্সট যদি একটি পেজ থেকে অন্য পেজে চলে যায় সেটি আপনারা এক পেজের মধ্যে আনতে পারেন এটি আপনারা ইচ্ছা করলে আরও কমাই দিতে পারেন আপনারা যদি অনেকগুলো পেজ যদি এক পেজে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো স্কেল কমাই দিতে পারেন আমি এখানে হানড্রেড পারসেন্ট করছি তাহলে আগের মতো হয়ে গেলাম এছাড়াও আপনারা যদি দুইটি পেজকে সরাসরি যদি একটি পেজে আনতে চান অথবা তিনটি পেজকে সরাসরি একটি পেজে আনতে চান সেটিও আনতে পারবেন সেটি আনার জন্য এখানে দেখুন স্কেল টু ফিট সেকশনে এখানে ওয়াইড একটি অপশন রয়েছে এখানে আপনারা যদি ক্লিক করেন বর্তমানে অটোমেটিক রয়েছে এখানে আপনারা ওয়ান পেজে যদি ক্লিক করেন তাহলে যতগুলো টেক্সট রয়েছে সকল টেক্সট এক পেজের মধ্যে চলে আসবে এখানে দেখুন আমি প্রিন্ট হয়ে যাচ্ছি এটি ছোটো করি তাহলে দেখুন যতগুলো টেক্সট রয়েছে বর্তমানে এখানে এক পেজে চলে এসেছে তারপরে আপনারা যদি হাইটের দিকে যদি এক পেজে নিতে চান তাহলে সেটিও নিতে পারবেন আমি এটি অটোমেটিক করছি এবং হাইডে বর্তমানে আমি প্রিন্ট পিপুয়ে দেখি এখানে নাইনটি ফোর পার্সেন্ট হয়ে গেছে এটি আমি হানড্রেড পার্সেন্ট করে দিই হানড্রেড পার্সেন্ট করে দিলাম আমি যদি প্রিন্ট পিপুয়ে যাই তাহলে দেখুন এখানে হাইডের দিকে টেক্সট পরের পেজে চলে গেছে এখন আমরা হাইডের দিকে যদি এখানে এক পেজে আনতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার পরে আমরা হাইডের এই অপশানে ক্লিক করার পরে এখানে ওয়ান পেজে ক্লিক করলাম তাহলে দেখুন বর্তমানে হাইডের দিকে এখানে টেক্সটগুলো এক পেজে চলে এসেছে দেখুন প্রথম পেজে এখানে পুরো টেক্সট চলে এসেছে পঞ্চাশ একান্ন নম্বর পর্যন্ত চলে এসেছে তারপরে আমরা যদি একটু বড়ো করি দেখুন এখানে একান্ন পর্যন্ত চলে এসেছে তারপরে পরের পেজে এখানে কলামটি পরের পেজে চলে গেছে এভাবে আপনারা হাইডের দিকে যদি অনেকগুলো টেক্সট এক পেজে আনতে চান তাহলে সেই এই অপশানটি ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি উইথের দিকে যদি অনেকগুলো পেজ এক পেজে আনতে চান অথবা দুই পেজ আনতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা উইথের এই অপশানটি ব্যবহার করতে পারেন আপনারা এখানে ইচ্ছা করলে তিন পেজ চার পেজ পাঁচ পেজ এবং নয় পেজেও পর্যন্ত আনতে পারেন তারপরে আপনারা হাইডের দিকেও এখানে নয় পেজ পর্যন্ত আনতে পারেন আমি এখানে অটোমেটিক করে দিচ্ছি অটোমেটিক করার পরে আপনারা এইটি এডিট করতে পারবেন আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এই ভিডিওতে আপনারা এক্সেলের স্কেল টু ফিট এই অপশনটি সম্পর্কে জানলেন আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ